রোববার রাত নয়টার দিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জে মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় যাত্রী সেজে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া করেন পুলিশ কনস্টেবল জিয়াউদ্দিন তারপর তিনি সেই অটোরিকশা নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান রাত সাড়ে দশটার দিকে বটতলা এলাকায় পৌঁছলে চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা করেন জিয়া এ সময় চালকের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে পরে মুক্তিযোদ্ধা বাজার এলাকা থেকে সহ জিয়াকে হাতে নাতে ধরে তাকে গণপিটুনি দিয়ে আটকে রাখে প্রত্যক্ষদর্শীদের বরাতে এমনটাই বলেছে পুলিশ এ সময় মানুষ উত্তেজিত হয়ে পুলিশের বিরুদ্ধেও নানা স্লোগান দিতে থাকে এক পর্যায়ে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আর আশ্বাস দিয়ে তাকে মুক্ত করে কোম্পানিগঞ্জ থানায় নিয়ে যান এই ঘটনায় অভিযুক্ত কনস্টেবল জিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা পুলিশ সুপার দীপক জ্যোতি খিসাকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে